মা দাদা তুমি তৈরি আর বলবে তুমি খেতে দেবো তো চল চল খেতে দিতে হবে না আমার দেরি হয়ে যাবে শোন আমি বাইরে খেয়ে নেব না খাবো না আজকে তুই তুই বস জরুরি কথা আছে তোর শোন বস দাদা আমি অনেক কদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছি আমি জানি তুই কি বলবি জানো রাহুল আর মোহরের বিয়ের ব্যাপারে তো হ্যাঁ গো দাদা আমি না কদিন ধরে দেখছি জানো মোহর মোহর বাড়িতে একটা বাজিয়েছে বাজিয়েছে তো সামনের মাসে একটা ভালো দিন দেখে রাখতো না অফিস থেকে ফোন করে তোর কাছ থেকে জেনে নেবো সামনের মাসে হ্যাঁ এ মাসে হলে ভালো হতো তবে এত তাড়াতাড়ি তো সব ব্যবস্থা করে উঠতে পারবো না তাই ও দাদা কি বলছো গো তুমি আমি কিছু বুঝতে পারছি না সামনের মাসেই আমি রাহুল আর মোহরের বিয়েটা ফাইনাল করতে চাইছি আজই ওদের সঙ্গে কথা বলবো বিপাশে এমন দুশ্চিন্তা করছে কালকে সারাতে ঘুমায়নি ও ভাবছি মোটা আবার এরকম মেলামেশা করছে যদি আবার দুঃখ পায় বৌদি কিচ্ছু ভুল ভাবছে না দাদা কদিন ধরে আমার কিরকম ভয় ভয় করছে জানো না না আমি আমি জানি ওদের পরিবার ভালো ছেলেটাও খুব ভদ্র বাবা মা ভালো সবই ঠিক কিন্তু মোহরের যা ভাগ্য আমার কি মনে হয় জানিস আমার মনে হয় ওদেরকে বোধহয় আরো একটু সময় দিলে ভালো হতো দুজন দুজনকে চিনে নিতে পারতো না দাদা বেশি চিনি কাজ নেই ইন্দ্রবেলা দেখলে না এত কাছ থেকে দেখেও আমরা ইন্দ্রকে চিনতে পেরেছিলাম ঠিক আছে তাহলে ওদের সঙ্গে কথা বলে দেখি যদি এত তাড়াতাড়ি বিয়ে ব্যবস্থা করতে ওদের কোনো অসুবিধা না থাকে তাহলে চিন্তা করো না দাদা সব ঠিক হয়ে যাবে দেখো ভগবান আছেন তুমি যাও আমি পাঞ্জি দেখে তোমাকে জানাচ্ছি ডেটটা দেখো নন্দা আমি চাইছি আজকে দুপুরের মধ্যে সব ফাইনাল করে ফেলতে তুই আমায় জানা ও ইয়েকে বিপাশাকে জানিয়ে দিস দিনটা আমি আসি